তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, আমার সেকেন্ড কেউ নাই। ওরে বাবা রে, বিয়ের আগে গার্লফ্রেন্ড ছিল তুমি, এখন আমার বউ হয়ে গেছো, গার্লফ্রেন্ডও নাই, কোনো কিছুই নাই, আমার শুধুমাত্র একটা বউ আছে, এটা হচ্ছে তুমি। এ আজকে সুমাইয়া কি করতেছে এখানে? আজকে তুমি বিরিয়ানি রান্না করছো? হ্যাঁ। তা আমি নামাজ পড়তে গেলাম, এখন তুমি আগে আগে আমার ফালায় খাইতে বসে পড়ছো। এই কারণে পুরা ড্যাগ নিয়ে বইবা? তোমার সাথে কি আমার লাইন মারা যে তুমি খাইলে আমার খাওয়া হয়ে যায়? তুমি না সবসময় খাও, আমার খাওয়া লাগবো না বাবু, তুমি খেলে আমার খাওয়া হয়ে যায়। দেখছো সেটা কোনো কথা, ওইটা ভালোবাসা কই? এই কারণে এর মানে এই না যে তুমি আমারে ফালে সব খেয়ে ফেলবা আর আমি খালি পেটে থাকবো। একদিন খেলে কিছু হবে না। আচ্ছা যাও, তুমি খাও, দুইটা রান শট করছো, দুইটা রানই খাও, দুইটা রান হাতে নাও, নিয়ে খাও, দুই হাতে দুইটা নিয়ে খাও, ওই হাতে এটা নাও, দুই হাতে দুইটা নিয়ে খাও। আমি দুইটা তোমার, একটা আমার জন্য নিয়ে চাই, একটা তোমার জন্য, তুমি আসো। হ্যাঁ, এটাই তো বাটপারি কথা। তুমি যদি আমার জন্য নিতা তাহলে আমি তো ছিলাম না এখানে, আমি তো ঘরে দুই খেয়ে দেখতেছি যে তুমি নিয়া বইসো। দেখ দেখি তোমার ধরতে পারো কিনা তুমি আমার ভুলটা। বললো তো আজকে বিরিয়ানির মধ্যে কি বেশি দিছি বিরিয়ানিতে। আচ্ছা ভালো কথা, এর আগে যে বিরিয়ানি রান্না করছো ওইটা সবাই কমেন্ট করতেছিল যে ওইটা নাকি খিচুড়ি হয়েছে। আজকেরটা আমি হলুদ দিয়ে দিছে বেশি, এই কারণে বিরিয়ানি মনে হচ্ছে। আমি সব সময় বিরিয়ানি রান্না করতে গেলে এই ভুলটা করি, মানে ভুলে হলুদ দিয়ে দিই। বিরিয়ানি তোমার বিরিয়ানি হচ্ছে ফার্স্ট ক্লাস হয়, কিন্তু আমার আজকে এই জিনিসটা ভালো লাগলো না। আজকে তুমি আমারে ফালা একা একা বসে বসে খাইতাছো, এখনো খাই নাই, খালি দি হাতে নিছে তুমি আইসা করছো। আর তুমি বিরিয়ানি যে রান্না করবে আজকে তুমি আমারে তো বলো নাই, বললে তো তাইলে তো আমি একটা অন্যরকম প্রিপারেশন নিয়ে থাকতাম, সকালে না খেয়ে থাকতাম যাতে বেশি খাইতে পারি। আরেকটা সমস্যা, সারপ্রাইজ দিছি আজকে শুক্রবার, ভাবলাম সবসময় তো ভাত তরকারি খাই, আজকে একটু অন্যরকম খাই। আরেকটা তো সমস্যা হয়ে গেছে, আমি বাইরে থেকে আসার সময় হালকা পাতলা খাইছি, এখন মনে হয় না বেশি খাইতে পারবো। কার সাথে হালকা পাতলা খাইছো? গার্লফ্রেন্ড? আরে না, নাকি বন্ধু? বন্ধু 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 গার্লফ্রেন্ড? আমি শুক্রবারে জুমার নামাজ পড়তে গেছি, গার্লফ্রেন্ড লইয়া তুমি আমারে কও? আর গার্লফ্রেন্ড এবে কই থেকে? আমার ঘরে বউ আছে, আমি গার্লফ্রেন্ড বামু কই? এখন দেখো না বউ রাইখো, বউ ঘরে জিনিস ভালো না, মজা লাগে না বাহিরে। ওইটা যা যা কাটটা কেমন আমি জানি না, বাট আমার দিক থেকে আমি তোমার অনেক বেশি ভালোবাসি, তুমি আমার প্রথম, তুমি আমার শেষ, আমার সেকেন্ড কেউ নাই। ওরে বাবা রে, বিয়ের আগে গার্লফ্রেন্ড ছিল তুমি, এখন আমার বউ হয়ে গেছো, গার্লফ্রেন্ডও নাই, কোনো কিছুই নাই, আমার শুধুমাত্র একটা বউ আছে, এটা হচ্ছে তুমি। কোন সময় কোন কাল নাগিনে পাল্লাই পড়, আল্লাহ জানে, হে টেনশনে আছি আমি। তুমি আমার এনে 100% একদম টেনশন মুক্ত থাকো, একদম টেনশন মুক্ত থাকার পরে এত ভালোবাসার পরে তো দেখি কত, মানে এটা করলে তুমি করতে পারো বুঝছো? আবার অন্য মেয়ে গো পিছে গুলি কই দেখছো তুমি? আমারে দেখছো? অন্য মানুষের একটা বাদ দাও, অন্য মানুষের সাথে আমার তুলনা দেখে দাও কেন, সবার সাথে কি সবার তুলনা হয়? সবাই তো আর এক না। অবশ্য আজ যাই হোক, তোমার খাও হচ্ছে লাখে একজন হইছে, তুমি আমার কথায় কথায় সব কিছুতে পেজ দাও, আর এসে সন্দেহ করো, তোমার সন্দেহ বন্ধ বাদ দাও, আমি এখন খামু। আচ্ছা আচ্ছা, তোমার প্লেটে ভাই দাও, আমি খাওয়া দেই না, আমি আলাদা প্লেটে খামু। তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে তাহলে একটু ওয়েট করতে, তুমি আগে আগে এসে বসে রইছো সব ড্যাগ নিয়ে। রাখো প্লেটটা, আমি খাওয়াই দিই, সব সময় তো হাতেই খাও।